वेलकम टू माय चैनल सुतपास किचन विद ब्लॉगे आबार सबाइके स्वागत। आज आमि तोमादेरके देखाबो एकटा टमेटो सूप। एटा होच्छे स्मोकी फ्लेवारे एक टमेटो सूप। ओई जोन्नो आमि एखाने निएछि दुटो टमेटो निएछि, तोमरा बेशि करले बेशि नेबे। दुटो टमेटो, तीन कोया रसुन, बाटार, एकटा डिम निएछि। डिमटा आमि कखन देबो, आमि शुधु ह्वाइट अंशटा देबो, कुसुमटा देबो ना। सेटा किभाबे देबो एकटा छोट्ट टिप्स देखते थाको, देखते पाबे। আর নিয়েছি একটু গন্ধরাজ লেবু। টম মানে এতে পাতি লেবু দেয়, কিন্তু আমি গন্ধরাজ লেবু নিয়েছি, এতে রস নেই, শুধু লেবুটা একটু গন্ধের জন্য নিয়েছি। তো সবার আগে আমি একটু গ্যাসটা জ্বালিয়ে দেব। আমার এই ছেঁকনিটা না খুব একটা ভালো না, তাই তোমরা একটু ইগনোর করো। সবার আগে টমেটোটা আমি পুড়িয়ে নেব, আর রসুনগুলো একটু পুড়িয়ে নেব। এই দুটো হয়ে যাক, হয়ে গেলে আমি আবার ফিরে আসছি। এটার একদিক পুড়ে গেছে। আর একটু পুড়বে। টমেটোগুলো পুরো পুড়ে গেছে, আমি তুলে নিলাম। এবার এইটা আমি সরিয়ে নিচ্ছি। আমি একটুখানি গ্যাসটা লো করে, সে তো রসুন তো দিতে হয়, তাই আমি একটু রসুনটা পুড়িয়ে নেব। পুড়ে গেছে রসুনটা। এগুলো ঠান্ডা হলে আমি মিক্সিতে পেস্ট করে ফিরে আসছি। আমি সব করে নিয়ে ফিরে এসেছি। টমেটোটা এখানে, এই ছোকলা রসুন আর টমেটোর এই যে ছোকলাটা ফেলে, এটাকে পেস্ট করে নিয়ে এসেছি। আর রসুন কটা হাত দিয়ে পুড়ে গেছিলো, তো নরম হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো বাটার। গরম হয়ে গেছে, একটা প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসটা একটু লো করে দিয়েছি। একটা কিউব দিলাম বাটার। বাটারটা গরম হয়ে গেছে, গলে গেছে বাটারটা। এবার আমি ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে দিয়ে দেবো। এটা আমি পুরো ছেঁকে নিয়েছি, এই আটিগুলো আর ছিবেটা বেরিয়ে গেছে। পরিমাণ মতো একটু নুন। মিষ্টি মিষ্টি তো এতে খায় না, আমরা দিই না, কেউ খেলে দিয়ে নিই। আর রসুনটা আমি বাটারে ভাজিনি, কারণ এটা পোড়ানো, তো কাঁচা গন্ধ নেই। আমি এখন দিয়ে দেবো, পোড়ানোর ফলে কাঁচা গন্ধটা চলে গেছে। এটা একটু ফুটে উঠলে আমি এতে ডিমটা অ্যাড করব। একটু ফুটুক। এই লেবুটাতে রস নেই বেশি, তাই টক হওয়ার কোনো চান্স নেই। এটা শুধু পেছনটা একটু কেটে কেটে আমি এটা এর মধ্যে দিয়ে দেবো, পরে আমি তুলে নেবো। এটা গন্ধটা ভালো হয়। ডিমটা আমি এই পর্যায়ে অ্যাড করব, শুধু ইয়েটা দেবো, সাদা অংশটা, হোয়াইটটা। তার জন্য আমি অল্প একটু ভেঙে শুধু এরা উপর করে রাখলেই, ধরে রাখলে সাদা অংশটা বেরিয়ে যাবে, হলুদটা পড়বে না। শুধু হোয়াইট অংশটা দিয়ে যারা খাবে না, তারা এইভাবে ছোট্ট করে মুখটা ভেঙে হোয়াইটটা বার করে নেবে, কুসুমটা এতেই থাকবে। এবার এতে একটুখানি নুন দিয়ে
আমি এটা গুলে নেব। গুলে এটা আস্তে আস্তে ঢালতে হবে। নালে এক জায়গায় জমে যাবে। দেখতে পাচ্ছ এটা গুলে গেছে। এবার এটা আরেকটু ফুটুক, তারপর নামিয়ে নেবো আমি। এটার মধ্যে কুসুমটা রয়ে গেছে, ফুটছে। এটা আরেকটু হবে লো ফ্লেমে, আমি একটু ঢেকে দিলাম। আমি ঢাকনাটা সরিয়ে নিলাম, এটা পুরো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে এটা সার্ভ করে দেব। তোমরা চাইলে এর মধ্যে বাটার দিতেই পারো আরও, কিন্তু আমি আর দেবো না। আমাদের উপর দিয়ে বাটার দিলে খাবে না। উপর দিয়ে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো রেডি হয়ে গেছে স্মোকি ফ্লেভারের টমেটো স্যুপ উইথ এগ। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিও। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।